আজকে হচ্ছে বৃহস্পতিবার, সামনে আর একটা দিন, তারপর দিন শনিবার মহালয়া। তো মহালয়ার আগে আজকে প্রচুর কাজকর্ম আছে আমার, আজকে ধোয়াধুয়ি করতে হবে একটু। তার আগে সকালবেলা ঘুম থেকে উঠেই সবার প্রথমে ব্রাশ করার জন্য চলে আসলাম পিছনের দিকে, আর ভেবেছিলাম যে এদিকে একটু হাঁটাচলা করতে করতে ব্রাশ করব। এখন দেখি যে এদিকে রাস্তাটা একদম কাদা দিয়ে ভর্তি, তো আর ওইদিকে না গিয়ে এই যে বাঁশের পাতাটা একটু ধরে আমি টানতেছিলাম, কেননা বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, বাঁশের পাতাগুলোতে জল লেগে লেগে আছে, তো একটু টানতেই পড়ে জলগুলো বৃষ্টির মতো করে পড়তেছে। তো একটু দেখে আমি যে ব্রাশ করতেছি, তো চলো এদিকে আমার ব্রাশ করা কমপ্লিট, এখন যাব কলের পাড়ে। কলের পাড়ে এসেই আমি মুখটা একটু ধুয়ে নিচ্ছি, মুখ ধুয়ে তারপরে বাকি কাজকর্মগুলোই লেগে পড়ব। কালকে রাত্রিবেলা বেশি একটা বাসনপত্র নোংরা হয়নি, তো এই কয়েকটা বাসনপত্র নিয়ে চলে আসলাম। বাসনপত্রটাই আগে সবার প্রথমে মেজে নিই, তারপরে হচ্ছে বিছানাটা আজকে একটু কাঁথা টাতাগুলো বের করে দিতে হবে, রোদ উঠে গিয়েছে সকাল সকাল। আর রাত্রিবেলার যতটুকুই ভাত বাসে না কেন, আমি এই যে পিছনের দিকে একদম মুরগিগুলোকে দিয়ে দিই, সারাদিনে ওরা খেতেই থাকে এখানে, মুরগি হাঁস তার মধ্যে পাখিও মাঝে মাঝে এসে খায়। তো বাসনপত্রগুলো এখন জায়গা মতো গুছিয়ে গুছিয়ে রাখতেছি, আর কালকের যে বাসনপত্রগুলো মাজা ছিল গামলার মধ্যে, যেগুলো যেগুলো ইউজ করার ছিল ইউজ করেছি, আর যেগুলো ইউজ করার ছিল না সেগুলো হচ্ছে গামলাটার মধ্যেই ছিল, তো সব কিছু গুছিয়ে রাখলাম। গুছিয়ে রেখে আমি একটু র্যাক ঠ্যাকগুলো মোছামুছি করে পরিষ্কার করে রেখে দিচ্ছি, আর তার সাথে গ্যাসের টেবিলটাও একটু আজকে মোছামুছি করতে হবে। আর তার আগে দেখো এখানে চেয়ারের মধ্যে এক চেয়ার জামাকাপড় ভর্তি হয়ে গিয়েছে, আর সবগুলো এগুলো ধোয়া জামাকাপড়, যখন যেটা প্রয়োজন পড়ে একটা একটা করে বের করে ইউজ করি আমরা, আর তারপরে আবার উপরে ভাঁজ করে ঠোরে রেখে দেই। আর এই যে জুয়ের পাপা জামা প্যান্ট খুলে খুলে এখানে এলোমেলো করে রেখে দিবে চেয়ারের উপরে, তো এলোমেলো থাকলে দেখতে একদমই ভালো লাগে না, একটু গুছিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। টি টেবিলটার মধ্যে জল রাখি, এখন জল রাখার কারণে জল পড়তে পড়তে খুব তাড়াতাড়ি তিথি পড়ে যায়, তো একটু কালো কালো দেখা যায়, তাই আমি কি করলাম ব্রাশের মধ্যে একদম সাবান লাগিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি, তাহলে তিথিগুলো উঠে যায়, তখন পরিষ্কার লাগে দেখতে। আসলে পুরো টেবিল কভারটা তুলে ধুচ্ছি না কেন, ধোয়াই আছে, চারিদিকটা ধোয়াই আছে, শুধু এই জায়গাটায় একটু জল পড়তে পড়তে তিথি পড়ে যায়, বেশি পরিমাণে কালো দেখা যায়। আর যেদিন ঘরটা ল্যাপা হয় সেদিন দেখতেই পড়ো এত সুন্দর লাগে দেখতে, তার দু একদিন পরেই আবার এরকম অবস্থা হয়, কেননা আমরা জুতো পরেই ঘরের মধ্যে হাঁটাচলা করি, তো জুতোর মধ্যে যে মাটিটা আসে মাটিটা আস্তে আস্তে সিমেন্টটাকে ঢেকে দেয়। তো যাই হোক এখন হচ্ছে একটু গ্যাসের যে টেবিলটা, এই টেবিলটা একটু পরিষ্কার করে মুছে কুচে নিচ্ছি, আর ভাবতেছি যে উপরের যে কাপড়ের সিলিংটা আছে সেটা একটু খুলে ভালো করে ধুয়ে নিতে হবে জুয়ের জন্মদিনের আগে আগে, কেননা হচ্ছে ওই কাপড়টা প্রচুর পরিমাণে নোংরা হয়ে গিয়েছে, আর মানে এই দিকটা রান্না করা হয় তো এই দিকটা বেশি উপরটা একদম কালো কালো হয়ে গিয়েছে, তো ওটা আবার খোলা লাগানো অনেক মুশকিল হয়, সেই কারণে বেশি একটা ধোয়াধুই করা হয় না, ওই এক বছর পর একদিন। তার মধ্যে তার ঠার আছে, তো ওটা খুলতে গেলে এখন তার ঠার সব কিছু খুলতে হয়। সকালবেলা উঠে সব বাসনপত্র মেজে নিয়েছি, তবে এই যেই গামলাটার মধ্যে ভাতের মাড় ছেকেছিলাম কালকে, ওই গামলাটা হচ্ছে গ্যাসের টেবিলটার ভিতরে রেখে দিয়েছিলাম, ওটা দেখা হয়নি, তো এখন ওটা নিয়ে গিয়ে আমি মেজে নিয়ে আসবো। আর এদিকে বারান্দা ঘর একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। রাত্রিবেলাকার জলগুলো আমি ফেলে না দিয়ে চারা গাছগুলোতে দিয়ে দেবো, আর এই জগ আর হাড়ির মধ্যে আমি মেজে ঠেজে আবার নতুন করে জল নিয়ে আসবো সকালবেলাকার জন্য। আমাদের কলের জলগুলো ভালো, তবে আয়রন বের হয়। গুড মর্নিং বন্ধু, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা অনেক অনেক ভালো আছি, তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ। তো সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ব্রাশ করে একদম সমস্ত কাজকর্ম করে নিলাম, তো আজকে যেহেতু সকালবেলা উঠেই দেখি খুব সুন্দর রোদ উঠে গিয়েছে, কাঁথাগুলো একটু বের করে দেবো, বিছানা এখনও গোছানো হয়নি, কেননা আমাদের দুইশোনা এই যে সবে উঠলো ঘুম থেকে, আর ও আগে উঠলে তো বিছানাটাও আগে তুলে নিতাম সবার প্রথমে ঘুম থেকে উঠেই, আর এখন কাঁথাগুলো ভাবতেছি বের করে দেবো, কেন একটু স্যাঁত স্যাঁতে হয়ে আছে কাঁথাগুলো। তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর তার সাথে সাথে আমি বেড কভারটাও ধুয়ে দেবো আজকে, আর মশারিটাও একটু হালকা হালকা কালো কালো হয়ে গিয়েছে, মানে অনেকটা ময়লা হয়ে গিয়েছে, তো চলো কাঁথাগুলো উঠোনের মধ্যেই দিয়ে দেবো, আর উঠোনেই খুব সুন্দর রোদ উঠে এই সময়টা।
তো বেড কভার, মশারি, তার মধ্যে দরজার পর্দা, জানলার পর্দা সবগুলোই আজকে ধুয়ে দেওয়া হবে। সবগুলোই একদম সার্ফের জলে গুলিয়ে ভিজিয়ে ভিজিয়ে রেখে দিলাম, আর একটু পরেই আমি ধুয়ে দেবো। আর তার আগে হচ্ছে এসে এখানে জুঁইয়ের জন্য একটু ডালিয়া বানিয়ে নিলাম। ডালিয়াটা খাওয়াবো এখন জুঁইকে ঠান্ডা করে। এখানে ডালিয়ার মধ্যে ঘি দিয়ে দিয়েছি, তো ঘিটা ভালো করে মিক্স করাই হয়নি এখনো। আর আমার জন্য এখানে চাল ভাজা আর চা। তো বালতি হচ্ছে দুটোই, আর দুটোই হচ্ছে আমার ছোট ছোট বালতি। তো দুটোর মধ্যে এত কিছু একসাথে ভেজানো যায় না, তাই হচ্ছে দরজার পর্দা আর জানালার পর্দাটা আমি পরে ভিজিয়ে রেখে দিলাম, আর এখন এগুলো একটু কেচে নিচ্ছি। আর সকালবেলাকার খাওয়া দাওয়াটা ওইদিকে কমপ্লিট করে এগুলো ধোয়াধুইতে লেগে পড়লাম, এদিকে একবারে স্নান করে নেবো। স্নান করে তারপরে হচ্ছে দুপুরবেলাকার জন্য রান্না বসাবো। কাঁথাগুলো আর কয়েকটা হালকা ভিজে জামা কাপড়গুলো বের করে দিতেই উঠোনের টারটা ভর্তি হয়ে গিয়েছে, তো এগুলো এখন আমাকে পিছনে মেলে দিতে হবে। আর চলে আসলাম ধোয়াধুই করে নিয়ে একদম পিছনের দিকে। আর এখানে খুব সুন্দর রোদ আছে, তবে এখানে জোকের আর পোকামাকড়ের ভয়। দেখতে পাচ্ছ কী পরিমাণে ঘাস, এই যে টারটা দেখা যাচ্ছে, টার তো না, এটা হচ্ছে চ্যাকার বলতে পারো, ঘিরে দিয়েছে সুপারি বাগানটা, তো এখানেই আর কি মেলে দেই। আগে তো এদিকে টার ছিলই, তো যেহেতু ধান ক্ষেত লাগানো হয়েছে এখানে আর দেওয়া হয় না, তো সেই কারণে টারটা খুলে ফেলা হয়েছে। এই যে আবার শীতকাল চলে আসতেছে, ধান কাটার সময় চলে আসবে, তখন আবার নতুন করে একটা টার বানিয়ে দিতে হবে এদিকে। আর শীতকালের দিনগুলো তো এদিকে ছাড়া বাড়ির ভিতরে জামা কাপড় মেলে দিয়ে কোনোই লাভ হয় না, কেননা বাড়ির ভিতরে তখন ছায়া পড়ে আর এদিকে রোদ পড়ে। নিয়ে এসেছো তো? মাছ নিয়ে এসেছে, মাছটা আমি এখন বানাবো। আর তার আগে হচ্ছে মাছের ঝোল বানাবো। কি আনছো? পটল আনছো? পটল আর ধনে পাতা। ধনে পাতা তো এমনিতে দিছে, মানে নষ্ট হয়ে এখন বের হয়েছে ধনে পাতা। তো চলো আগে ভাতটা বসিয়ে দিই। ভাতটা হইতে হইতে এদিকে ছোট্ট একটা ভিডিও বানিয়েছি আমি কালকে, আর পুরোপুরি ব্লগ ভিডিও বানানো হয়নি, তো ইউটিলাইজ চ্যানেলে দিয়ে দেবো। দিয়ে তারপরে হচ্ছে এদিকে মাছের ঝোল বানানোর জন্য সবকিছু রেডি করে নেবো। আর জুঁই সোনা সেই কতক্ষণ থেকে নাচ করতেছে, ওর নাচ দেখতে এত ভালো লাগে, দেখাচ্ছি তখন। আমাদের ছোট্ট বক্সটাতে গান চলতেছে আর জুঁই সোনা নাচ করতেই আছে। তো আমি এখন হচ্ছে মাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মাছের পিসগুলো আজকে কিন্তু অনেক সুন্দর ছিল। প্রথমত আমি এই জায়গাগুলোতে ভয়েস দিয়েছিলাম, কিন্তু তারপরে হচ্ছে মিউট করে দেওয়া হয়েছে, কেননা এই গান চলতেছে, কপিরাইট চলে আসবে। আর গান তো বন্ধ করতেই দিচ্ছে না জুঁই সোনা কিছুতেই, কেননা ও নাচ করার ইচ্ছে হচ্ছে এখন। তো যাই হোক, ও বলতেছিল এগুলো নাকি কাতলা মাছ। আর বড় মাছের পিস বা বড় মাছ দেখে আমি চিনতে পারি না। আমি হচ্ছে ছোট ছোট মাছগুলোকে সবগুলোকেই চিনি, তবে বড় মাছ দেখে বুঝতে পারি না কোনটা কী মাছ।
এমনিতে সাধারণত আমরা রুই ভেটকি এগুলো মাছে বেশিরভাগ খাই, তো আজকে আবার ও কাতলা মাছ নিয়ে এসেছে। তো মাছের ঝোলটা ওই বানাচ্ছিল, আমি ওইদিকে ভিডিও আপলোড দিতে গিয়েছিলাম। কেমন থাকো? তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে উঠলাম সবে। তো এখন বেড কভারটা মনে হয় শুকিয়ে গিয়েছে, নিয়ে এসে বিছানায় বিছিয়ে দিই। বিছিয়ে দিয়ে তারপরে হচ্ছে জুইশোনাকে ঘুম পাড়াবো। জুইকেও খাওয়াই দিলাম, ওদিকে ঘুম পাড়িয়ে তারপরে আমি বাসনপত্র মাজবো। আইসো না দিকে। আর এই পিছনের দিকে দিয়েছি বলেই আজকে সব জামা কাপড় আমার শুকিয়ে গিয়েছে, না হলে হচ্ছে সবগুলোই ভিজে থাকতো হালকা হালকা। প্রথমে বেড কভারটা ওই দিকে দেওয়া ছিল, তারপরে দেখলাম ওইদিকে একটু জঙ্গলটা বেশি, মানে প্রচুর পরিমাণে ঘাস, তো জোকের ভয়ে নিয়ে এসে এইদিকে দিয়েছিলাম। যাচ্ছি বললাম, তুমিও আসছো হবারে। চলো চলো বাড়িতে, চলো বাড়িতে, চলো। এই যে কাদার মধ্যে কি করো, চলো বাড়িতে, চলো আসো আসো কোলে নিয়ে। বাচ্চার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ঘুমানোর জন্য কান্নাকাটি করতেছে, তো এদিকে তাড়াহুড়ো করে একদম বিছানাটা গুছিয়ে নিচ্ছি। জুয়ের পাপাও খাওয়া দাওয়া করে বসে আছে, কতক্ষণ বিছানায় শুয়ে শুয়ে একটু রেস্ট করবে। আর জানালার পর্দা দরজার পর্দা সবগুলোই শুকিয়ে গিয়েছে, তো জানালার পর্দাটা আমি লাগিয়ে নেবো, কিন্তু দরজার পর্দাটা আমি লাগাতে পারি না, ওটা অনেক উঁচুতে, তাই ওই লাগিয়ে দেয় দরজার পর্দাটা। আর ওকে বললাম যে মশারিটা একটু বেঁধে এক সাইডে তুলে রাখো, তো ওই যে এক সাইডের এক কোণাটা বাঁধলো, বেঁধে এক কোণায় রেখে দিল। আর আজকে ধোয়া হয়েছে মশারিটা, তাই কালারটা অনেকটা একদম নতুন লাগতেছে। আর আমাদের কিন্তু দরজার পর্দা জানালার পর্দার কালার একদম ম্যাচিং হয়ে গিয়েছে। আর হয়তো তোমরা ভাববে আমি একটু আগেই বললাম যে এখন একটু শুয়ে শুয়ে রেস্ট করবো, এখন আবার কি করতেছি। আসলে শুয়ে শুয়ে রেস্ট করলাম, জুসোনাও ঘুম থেকে উঠলো, জুয়ের পাপা ঘুম থেকে উঠে বাজারে চলে গেল, আর আমি এখন বসে পড়লাম জামা কাপড়গুলো ভাঁজ করতে। এগুলো তখন নিয়ে এসে এমন করেই রেখে দিয়েছিলাম চেয়ারের উপরে, গুছিয়ে রাখা হয়নি, আর ঘরটা একদম ভর্তি ভর্তি লাগতেছে, তো এগুলো গুছিয়ে রেখে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, তো জামা কাপড়গুলো ভাঁজ করে টরে রেখে দিলাম, এখন একটু যাব হচ্ছে দুধ নিয়ে আসতে। আর বিকেলবেলায় আমি খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম ঘুমাবো বলে, কিন্তু জুয়ের জন্য ঘুমাতে পারিনি, এত পরিমাণে মানে দুষ্টামি করতেছিল আমার সাথে, পারিনি। আর উঠে বাসনপত্র সত্র মেজে একদম জল ঠল নিয়ে এসে রেখে দিয়েছি বিকেলবেলায়। আর এখন এই যে একটু সামনের দিক থেকে ঘুরে আসলাম, এসে জামা কাপড়গুলো গুছিয়ে গেছি রেখে দিলাম, এখন হচ্ছে যাব আমি একটু দুধ নিয়ে আসতে। দুধ নিয়ে এসে দুধটা গরম করে জুইকে খাওয়াবো, খাওয়াই ওকে একটু লেখা লেখা শেখাবো আর পড়া শেখাবো। তো চলো যাই এখন দুধ নিতে আমি। আমার আগে আগে বাবা জুইকে নিয়ে গেল গিনিদের বাড়িতে, গিনিকে দেখবে বলে জুই কান্নাকাটি করতেছিল, তো ও আস্তে আস্তে আমি এদিকে গিয়ে দুধটা নিয়ে আসি। আর এত ঝিঝি পোকার আওয়াজ কানে ধরে একদম। আসলে আজকে নাকি দুধ দিয়ে যায়নি, তো আমি হচ্ছে লাল চা বানিয়ে নিলাম আমার জন্য, আর জুইকে এমনিতেই গরম জল করে নিলাম একটুখানি, গরম জল দিয়ে বিস্কিট ভিজিয়ে খাবো। একটু পরে তোর পাপা ওর জন্য নিয়ে আসবে কিছু না কিছু খাওয়ার জন্য। আর আমার লাল চায়ের মধ্যে আমি এদিকে দু ফোঁটা লেবুর রস চেপে দিয়ে দিলাম, কেননা লেবু চা খেতে আমার ভালো লাগে। আমাদের গাছের লেবুগুলো এত পরিমাণে বড় আর এতটা রস হয় যে একটা লেবু কাটলে পরে পুরোটার মধ্যে অর্ধেকটাই থেকে যায় ভাত দিয়ে খাওয়ার পর, আর ওই লেবুটা আর নেক্সট টাইম খাওয়াই যায় না, এতটা রস মানে নষ্ট হয়ে যায় আর কি। তো এক টাইম জুইকে পড়াচ্ছি আর এক টাইম লেখাচ্ছি, মানে রাত্রিবেলা যদি পড়াই তাহলে সকালবেলার দিকে লেখাটা শেখাই, আর যদি সকালবেলা পড়াই তাহলে রাতের দিকে লেখা শেখাই, এরকম করেই চলছে। তো চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট। সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা।